শাকিব খানকে নিয়ে ইউটিউবারদের রীতিমতো বর্তমান সময়ে কিন্তু জমজমাট একটা ব্যবসা চলছে। মানে শাকিব খানের কথা বললে বেশি ভিউ হচ্ছে, এবং এই ব্যাপারগুলো আপনারা দেখবেন যে ইনিয়ে বিনিয়ে শাকিব খান আজকে দরদের অমুক কিছু করছে, বা শাকিব খানের আপকামিং তুফানের এটা ওটা, মানে যা তা কোনো রকম আপডেট আসলেই অনেকে কিন্তু ভিডিও বানিয়ে দিচ্ছে ভিউজ কামানো, এবং অনেকে জাস্ট কোনো এডিট ফেডিট কিচ্ছু না বলছে ছেড়ে দিচ্ছে এবং হুমড়ি খেয়ে লোকজন পড়ছে। তো আজকে এই ভিউ ব্যবসা এবং শাকিব খানকে নিয়ে কেন ভিউ ব্যবসা হচ্ছে এটা নিয়ে আমি আসলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এখন কিছু কথা বলবো। হয়তো অনেকের ভালো লাগতে পারে, অনেক হয়তো যারা ম্যাচুয়ার্ড অডিয়েন্স না তাদের হয়তো এই ব্যাপারটা ভালো নাও লাগতে পারে, আপনি স্কিপ করে যেতে পারেন, ইউ হ্যাভ অ্যান অপশন, আপনার কাছে অপশনটাও আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে শাকিব খান দেখেন দীর্ঘ, যাদের জন্ম হয়নি শাকিব খান যখন সিনেমাতে এসেছে তারা আজকে শাকিব খানের ফ্যান। ইনফ্যাক্ট শাকিব খান যখন হিরো সে 1999, তখন তো আমরা একদম মায়ের কোলে। তো এখন আমরা আসলে যে কথাটা বলবো যে এই যে শাকিব খান, তো তাকে নিয়ে যে ভিউর ব্যবসা যে ব্যাপারটা হচ্ছে, তো অতদিন ধরে যে আমি কেন বললাম, কারণ অতদিন ধরে যে মানুষটা কাজ করে যাচ্ছে লিড রোলে এবং এতদিন টিকে আছে, তো তার কিন্তু একটা স্ট্রং ফ্যান বেস থাকার কথা এবং থাকবে, সেটাই শাকিব খানের কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সেটা কিন্তু শাকিব খান বিল্ড আপ করেছে। এখন ব্যাপারটা তার মানে এই না যে তাকে নিয়ে 24 ঘন্টা যারা ইচ্ছা মতো তার এই আপডেট ও আপডেট এখানে সেখানে ভিডিও করে করে ছেড়ে দিচ্ছে, এরকম না ব্যাপারটা, যে ওটা দিলে এবং দর্শক হুমড়ি খেয়ে পড়ছে বলে আসলে। তাহলে আপনার একটা জিনিস বলছেন যে অডিয়েন্সের টেস্ট আসলে কোন জায়গায় মানে চলে যাচ্ছে। হ্যাঁ, শাকিব খানকে নিয়ে যারা তথ্যমূলক ভিডিও বানাচ্ছে, শাকিব খানের অমুক সাল থেকে অমুক উত্থান, শাকিব খানের ক্যারিয়ার হেইতেই, শাকিব খান সম্পর্কে জানতে যাদের আগ্রহ, শাকিব খান সম্পর্কে জানার অনেক রকমের ভালো ভালো কন্টেন্ট আছে ইউটিউবে। তো যারা এই ধরনের ভিডিও দেখছে আপনারা এইগুলো দেখুন, এবং আপনারা কোনটা দেখবেন কোনটা দেখবেন না এটার রায় কিন্তু ডিসিশন কিন্তু আমিও নিতে পারি না, এটা যে কেউ এটা 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 বলার রাইট কারণ না। কিন্তু আমি আসলে বলছি যে আসলে রুচি বলে একটা, আসলে পার্সোনালি আমার কাছে যদি বলেন যে রুচি বলে কিছু হয় না, যার যেটা ভালো লাগবে সে সেটা দেখবে। কিন্তু এক শাকিব খান এটা করছে ওটা করছে, শাকিব খান বিশাল বড় সুপারস্টার এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার যেসব ভিডিও মানুষ মানে কোনো শাকিব খানকে কিছু দেখাচ্ছে না, শাকিব খানের হ্যাঁ অমুক তমুক হ্যান ত্যান তার নামে কথা বলছে হ্যান ত্যান, এবং লোকজন দেখছি প্রচুর পরিমাণে ক্লিক করছে হ্যান ত্যান, তথ্যমূলক কথা হোক, শাকিব খানের সিনেমার রিভিউ হোক, শাকিব খানের তুফানের আপডেট এটা ওটা এগুলো হোক, এগুলো নিয়ে কথা হোক, এগুলো নিয়ে যুক্তিসঙ্গত আলোচনা হোক, এগুলো নিয়ে কথা হোক। আমরা চাই শাকিব খানের প্রচার শুধু বাংলাদেশ না, ভারত না, বাইরের কান্ট্রিতেও ছড়িয়ে পড়ুক শাকিব খানের প্রচার, এটা আমরা চাই। উই আর অ্যাজ এ বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটর এটা আমরা চাই। কিন্তু তার মানে এই না যে শাকিব খানকে নিয়ে এই যে সস্তা একটা ভিউজ ব্যবসা, একটা ভিউ ব্যবসা চলছে রমরমি, এটা বন্ধ হওয়া আমি মনে করি দরকার। এবং এটা বন্ধ না হলে একদম ক্রিঞ্জ ক্রিয়েটর তৈরি হয়ে যাচ্ছে, যারা আসলে অন্য হিরোদের ছোটো করে কথা বলছে, যে শাকিব খানকে বড় করতে গিয়ে আজকে যদি বলেন যে মানে ফেসবুকে শাহরুখ খানের জওয়ানের তো ওরকম ভিউ হয়েছিল না, শাকিব খানের এটা ভিউ বেশি, তার মানে শাকিব খান বড়, এটা এটাও আমি দেখছি, এটা এটাও আজকে মানুষজন বলছে। শাহরুখ খান তো ভেরি সিম্পল ব্যাপার, কিছুদিন পরে হয়তো টম ক্রুজ ও আসলে কিচ্ছু হবে না শাকিব খানের কাছে ফেসবুকে, কারণ আমাদের বাংলাদেশিরা সবথেকে বেশি ফেসবুক ইউজ করে এটা কিন্তু আপনারা সবাই জানেন। এবং আসলে এসব আমি যত লজিক দিই না কেন, যে যেটা বুঝবে এটা আসলে চেঞ্জ করার কোনো ক্যাপাবিলিটি অন্তত আমার নেই, কিন্তু আমার মনে হলো যে ভিউ ব্যবসা আসলে বন্ধ হওয়া দরকার।